জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সেবা করতে করতে তাকে ভালোবাসতে ভাসতে তার প্রতি টান সৃষ্টি হয়। টান যখন প্রবল হয় তখন তিনি আমাদের শক্তি প্রদান করে থাকেন, আর এই শক্তিটাই আমাদের সঞ্চয় করে রাখতে হবে, নাম করতে হবে। ঠাকুরের সেবা করতে করতে, ঠাকুরকে ভালোবাসতে বাসতে একটা মনে খুঁতখুঁতে ভাব তৈরি হয়। সকলে কত দেবতার সেবা করে, কৃষ্ণ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, অনেক দেবদেবী আছে যেগুলো আমাদের নজরে পড়ে, আমরা সেবাও করি। কিন্তু ঠাকুরকে যেভাবে ভালোবেসেছি, অন্য দেবদেবতাদের ভালোবাসতে পারিনি, মনটাও যেন ঠিক নেই, খুঁতখুঁতে ভাব। তো এই খুঁতখুঁতে ভাবটাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমার দূর করলেন কিভাবে শুনুন। ঠাকুরকে ভালোবাসি কিন্তু অন্য দেবতাদের ভালোবাসতে পারিনি, তো এত নাম করি, যজন যজন ইষ্টবিতির মধ্যেই ব্যস্ত হয়ে পড়েছি, তাহলে অন্য দেবতাদের স্মরণ কিভাবে করব, তাদের পুজো কিভাবে করব। আসুন এই সম্পর্কে আজকে ঠাকুর কি বললেন সেই মতামতটা আমরা জেনে নেব। আমরা সকলেই ঠাকুরকে পছন্দ করি, ঠাকুরকে ভালোবাসি, তাকে ভালোবাসতে বাসতে তার কাজে নিজেকে ব্যস্ত করে নিয়েছি। কারণ পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের আমার বলা আছে যে যে ঠাকুরকে ভালোবাসে সে নাকি সকলকে ভালোবাসে, যার স্বার্থ শুধু ইষ্টই তাকে নাকি আর অন্য কিছু দেখতে হয় না, ভাবতে হয় না, তার উন্নতির কথা তাকে চিন্তা করতে হয় না। তাহলে আমি যখন ঠাকুরকেই ভালোবাসি, তাহলে আমি অন্য দেব দেবতার কীভাবে সেবা করব। এটা তো একটা মানে দারুণ প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের প্রত্যেকের মনে আছে। তাহলে কি এই সৎসঙ্গীরা এরকমও প্রশ্ন অনেকেই ঠাকুরকে করেছেন যে যারা সৎসঙ্গী তারা তো অন্যান্য দেবতাদের সেবা করে না, তাহলে এটা কি ভুল করে? শ্রী শ্রী ঠাকুরের উত্তর শুনুন, উত্তরটা শুনলে আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আগে উৎস বলি, আলোচনা প্রসঙ্গে 17তম খণ্ড থেকে পাঠ করছি, পৃষ্ঠা নাম্বার 77। শ্রী শ্রী ঠাকুর কিছুক্ষণ বাদে কথা প্রসঙ্গে বললেন, আমরা সৎসঙ্গীরা যদি সৎপন্থী অন্যকে উপেক্ষা করি তাহলে আমাদের আদর্শের মর্যাদা রাখতে পারি না। সৎসঙ্গী মানে অস্তি বৃদ্ধির সঙ্গী, যারা চায় বাঁচতে বাড়তে এবং বাঁচাতে বাড়াতে। তাই প্রকৃতপক্ষে সবাই সৎসঙ্গী। সমস্ত সৎগুরু নিষ্ঠ গুরু বিভিন্ন হয়েও একপন্থী, সমস্ত সদ্গুরুনিষ্ঠ গুরু বিভিন্ন হয়েও একপন্থী। সর্বদেবময় গুরু, সদ্গুরুর ভিতর সমস্ত দেবতাই জাগ্রত থাকেন। কোনো প্রেরিত পুরুষ বা সম্প্রদায়ের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু আমরা তাকেই নিরোধ করতে চাই যা সত্তা সংবর্ধনার অন্তরায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি যদি বাঁচা বাড়ার পথ জানো, যে জানে না তাকে তা জানাও, যে উঠতে পারে না তাকে ধরে তোলো, তাই ধর্ম। শুনলেন ঠাকুরের কথা, কত সুন্দর লাগলো বলুন তো। আসল কথা আমাদের এইটাই তো পালন করা হচ্ছে না। আমি যদি জানি আমি তোমাকে জানাবো, তুমি উঠতে পারো না আমি তোমাকে ধরে তোলবার চেষ্টা করব। এই যে চেষ্টা, এই যে জোর, অ্যাকচুয়াল এটা ইষ্ট কাজ আমার, এমন কোনো জটিল না। আর এটা হলো ধর্ম, সব থেকে বড় ধর্ম, যে আমি ধরেছি আদর্শকে, পেয়েছি আমি যে খুঁটিটা ধরে উঠেছি, আমি যাতে ভালো হয়েছি, যার জন্য আমি এত সুন্দর হতে পেরেছি। এসো না, এসো, তুমিও আমার কাছে এসো, তুমিও তাকে ধরে উঠো, তুমিও তাকে ধরে এগিয়ে চলো, দেখবে জীবনে অনেক কিছু পাবে, টাকা পয়সা নয়, জীবনে অনেক আনন্দ পাবে, অনেক শান্তি পাবে, যে শান্তি তোমাকে কেউ দেবে না, যে পথে হাঁটলে তোমার কোনো দুঃখ থাকবে না, তুমি শুধু ইষ্টকে জানবে, এসো সেই পথ ধরে আমরা হাঁটবো। এটা কেমন শান্তি! এখানে অনেক টাকা পয়সা, অনেক অর্থ, অনেক কিছু মান যশ এখানে নেই। এখানে তুমি তোমার ঠাকুরকে উপলব্ধি করতে পারবে, ঠাকুরকে অনুভব করতে পারবে। যেখানে যে ব্যক্তি জঙ্গলে বসে সাধনা করেও লাভ করতে পারে না তাকে, আমরা তাকে ঘরে বসে, ঘর সংসারে থেকে তাকে অনুভব করতে পারবো এইভাবে। তাই একসাথে আসুন, ঠাকুরকে জাগ্রত করুন, ঠাকুরকে নিজের প্রাণের সিংহাসনে বসান, ঠাকুরকে প্রাণবন্ত করে তুলুন নিজের মধ্যে, তবেই তো সেই সদ্গুরুকে আমরা লাভ করতে পারবো। সেই খুঁটিকে ধরে আমি দাঁড়িয়েছি, তুমিও এসো।
এই কথাটাই ঠাকুর এখানে বোঝাতে চেয়েছেন। এইভাবে ঠাকুরকে ধরে চলুন, এইভাবে ঠাকুরকে ধরে চলুন। আর এই যে ঠাকুর এই কথাটা বলে দিলেন যে কোনো সম্প্রদায়ের সঙ্গে আমাদের বিরোধ নেই, আসলে সবাই সৎসঙ্গী, আর বাঁচা বাড়াই হলো আসল কাজ। একটা পিঁপড়ে পর্যন্ত, একটা মশা পর্যন্ত সবাই বাঁচতে চায়। আমরাও মরার সময় বাঁচাও কথাটা বলি, মরার সময় সকলেরই বাঁচার ইচ্ছাটা করে, কারণ আমরা সকলেই বাঁচতে চাই। এখানে দেখুন শ্রী ঠাকুর বলছেন, সদ্গুরুর ভিতর সমস্ত দেবতাই জাগ্রত থাকেন। তাই সব দেবতা ঠাকুরের মধ্যে জাগ্রত আছেন। শুধু এই মন দিয়ে, নিষ্ঠা সহকারে, আত্মস্বার্থকে বিসর্জন দিয়ে, তার স্বার্থকে মুখ্য করে তুলে তাকে সেবা করা লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার সেবায় নিজেকে নিয়োজিত করুন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। জয় গুরু।